নির্বাচনী এলাকার যে কোনো ভোটার সরাসরি এমপির নিকট যে কোনো অভিযোগ উত্থাপন করতে পারার নিয়ম প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন রংপুর দুই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী। আমার এমপি ডটকমের মাধ্যমে এ প্রশ্ন করেছেন মোহাম্মদ আবির। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহ করেছেন আমার এমপি ডটকমের অ্যাম্বাসেডর হাবিবুল বাশার। ভিডিও বার্তার মাধ্যমে এ প্রশ্নের জবাব দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী। আসলে আমি তৃণমূলের মানুষ, আমি গ্রামের ছেলে, গ্রামের মানুষ। আমার বেড়ে ওঠাটা একেবারেই গ্রামে এবং আমার কাছে আসতে বা আমি কারোর কাছে পৌঁছতে কোনো মাধ্যমের প্রয়োজন নেই। ইতিমধ্যেই আমার নির্বাচনী এলাকা বদরগঞ্জ তারাগঞ্জের মানুষ আমার সম্পর্কে জানে। আমার কাছে রাত দুটো হোক তিনটে হোক আমাকে ডাকলেই আমি উঠি এবং আমার বেডরুম পর্যন্ত ঢোকার অধিকার আমার নির্বাচনী এলাকা শুধু নয়, যে কোনো মানুষেরই আমি দিয়ে থাকি। যে আমার বিশেষ করে আমার তো বদরগঞ্জ তারাগঞ্জের মানুষ আমার প্রায় আত্মার আত্মীয় আমি মনে করি। যে আমার আমি যদি ঘরে অনেক সময় শুয়ে থাকি তো এই শুয়ে থাকা অবস্থাও দেখা যায় আমার একজন মুরব্বী হয়তো এসে তার সমস্যার কথা বললেন কিংবা সুখ দুঃখের কথা আমার সঙ্গে শেয়ার করলেন। তো এই বিষয়গুলো আমার দুই উপজেলাতে এরকম কারো আমার মনে হয় কোনো প্রশ্ন নেই যে আমার কাছে আসতে তাদের কোনো দ্বিধা আছে। এবং আমি সবসময় বলে থাকি যে আমার দুই উপজেলার মানুষ আমার আত্মার আত্মীয়, যে কোনো সময় যে কোনো মুহূর্তে তারা আমার ঘরের একেবারেই কী বলবো যে বেডরুম পর্যন্ত তেনারা আসতে পারেন, এটি কোনো সমস্যা নাই। আর আমি আমার প্রত্যেকটা মানুষকে, আমার প্রত্যেকটা মুরব্বী যারা আমার এলাকার আছেন, আমি নিজেই গ্রামের ছেলে, গ্রামের মানুষ, সেই হিসেবে আমি তৃণমূলের রাজনীতি করি। আমি তাদের সঙ্গেই আছি, আমি তাদের সঙ্গেই থাকতে চাই এবং তাদের ভালোবাসা, তাদের দোয়া নিয়েই পথ চলতে চাই। আগামী দিনে কোনো বড় কিছু হব কি হব না এইটা আমার মাথায় নেই। আমার মাথায় একটি হলো মানুষের জন্য দায়িত্ব পেয়ে জননেত্রী শেখ হাসিনা যে মাননীয় প্রধানমন্ত্রী স্নেহ ভালোবাসা দিয়ে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব কতটুকু পালন করতে পারলাম এবং এই দায়িত্ব পালন করে যাতে ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমার কথা, আমার নামটা যেন তাদের হৃদয়ে গাঁথা থাকে আমি সেই চেষ্টা করছি এখানে, যাতে আগামী দিনে মানুষের হৃদয়ে একটুখানি করে ঠাঁই পেতে পারি। বিস্তারিত দেখুন www.amarmp.com এবং আমার এমপি ফেসবুক পেজে। আমার এমপি জনগণের সাথে সংসদ সদস্যের যোগাযোগের সহজ মাধ্যম।